নমস্কার, গড়িহাট কলকাতা জেমসের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের এই অনুষ্ঠান। এবং আপনারা প্রত্যেকেই এই সময়টা ঠিক একেবারে অপেক্ষায় থাকেন গড়িহাট কলকাতা জেমসের অনুষ্ঠান দেখার জন্য, কারণ মানুষের কাছে সবথেকে যে ব্যাপারটা গ্রহণযোগ্য সেটা হচ্ছে যে আমরা সবসময় সত্যটাকে গ্রহণ করতে ভালোবাসি, কিন্তু আমরা অনেকেই এই রত্ন সম্বন্ধে আমাদের একটা ধারণা থাকে না। এবং কিন্তু একটা বেসিক ধারণা আমরা এই অনুষ্ঠান যারা রোজ ফলো করি তারা কিন্তু রত্ন সম্বন্ধে অনেকটাই এখন জানতে শুরু করেছে, কারণ এই গড়িহাট কলকাতা জেমসের অনুষ্ঠান কিন্তু একটা অ্যাওয়ারনেস অনুষ্ঠান যেখান থেকে মানুষকে ভুলভ্রান্তির পথে না হাঁটতে তারা সাহায্য করেন। কারণ মানুষ যখন সমস্যায় থাকেন তখন ভাবেন যে রত্ন ধারণ করে তার জীবনকে তিনি একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারেন, কিন্তু আমরা যদি সঠিক রত্নটাই ধারণ না করি তাহলে আমরা কি করে আমাদের সেই স্বপ্নের জায়গায় পৌঁছাবো? আর তার জন্যই গড়িহাট কলকাতা জেমস এই অ্যাওয়ারনেস অনুষ্ঠান রেখেছেন শুধুমাত্র আপনাদের জন্য, যেখান থেকে দাঁড়িয়ে আপনারা কিন্তু সত্যি একটা সুন্দর জায়গায় পৌঁছাতে পারেন সঠিক রত্ন ধারণের মাধ্যমে। এবং সঠিক রত্নের মাধ্যমেও আমরা শুনেছি যে এখানে কিন্তু কমপ্লিট এবং ইনকমপ্লিটের একটা ব্যাপার থেকে থাকে, সেই কথাও আমরা কিন্তু প্রতিনিয়ত জানি, আমাদের নতুন নতুন দর্শক বন্ধুদের কাছে জানাই। এবং আপনারা সেখান থেকেও কিন্তু এখন অনেকেই সচেতন হয়েছেন, আমাদের অনুষ্ঠানে ফোন করেছেন আপনারা বা গড়িহাট কলকাতা জেমসে গিয়ে সঠিক রত্ন কিনেছেন এবং নিজেদের ভাগ্যকে পরিবর্তিত করতে সক্ষম হয়েছেন। আজকে গড়িহাট কলকাতা জেমসের পক্ষ থেকে আমাদের সাথে রয়েছে মিস্টার ইমতিয়াজ আহমেদ, জানাবো অনেক অনেক স্বাগত আপনাকে। আপনারা এইখানে লাইভ অনুষ্ঠানে ফোন করবেন আমাদের, এবং অবশ্যই যাদের শুধুমাত্র রত্ন নিয়ে কিছু জিজ্ঞাসা আছে তারাই আমাদের এই অনুষ্ঠানে ফোন করবেন। আর যদি কোনো আপনার কোয়ারিজ থাকে কোন রত্নের কত রতি কিভাবে পাওয়া যাবে তাহলে হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। তবে ইমতিয়াজ ভাই একটা কথা বলি যে আপনারা তো দুর্গাপুজোর জন্য একটা বিশাল ছাড় রেখেছেন, দুর্গাপুজো অবধি কিন্তু আগামীকাল থেকে সেই ছাড়টা শুরু হচ্ছে, প্রতিটি রত্নের ওপর আপনারা কিন্তু 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধু মুক্ত এবং প্রবাল ছাড়া। আপনারা এমনিতেই বাজারে যা রেট তার থেকে তো এমনি রিজনেবল প্রাইসে দেন, তার ওপরও আবার 20% ডিসকাউন্ট? এক্স্যাক্টলি, এটা এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই বড় উৎসব আসছে পুজোর জন্য। এবার পুজোর মধ্যে তো সবাই কেনাকাটি করবেন, শপিং আছে, কাপড় আছে, অনেক কিছু খরচা আছে, এর মধ্যেও অনেকের বাজেট থাকে কি রত্ন নেবো, তো বাজেট শর্ট হয়ে যায়, সেটা আমরা অ্যানালাইসিস করে এই 20% ডিসকাউন্টটা ছাড়ছি। বা ওনাদের অভিজ্ঞতার মাধ্যমে দেখুন, অনেকেই তো চায় যে হ্যাঁ পুজোর সময় যেমন আমরা জামা জুতো আমাদের বাড়িটাকে সাজাই, তেমন আমার ভাগ্যকে সাজানোর জন্য রত্নটাকেও তো নিতে হবে, সঠিক রত্নের মাধ্যমেই তো আমি পৌঁছাতে পারবো আমার সেই সুন্দর স্বপ্নের জায়গায়। তো যেটা মিস্টার আহমেদ বলছেন যে এত বছরের অভিজ্ঞতায় তারা এটা অ্যানালাইজ করেছেন, রিসার্চ করে দেখেছেন যে হ্যাঁ মানুষ কিন্তু এই সময় যদি একটু ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে তার জামা জুতোও যেমন হবে তার তার মূল্যবান রত্নটাও তার বাড়িতে একটা জায়গা করে, মানে এক জায়গা থেকে যায়, এটা হলো না হলো না, একটা খুঁতখুঁতে ব্যাপার, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আজকে আমি যেটা জানতে চাইবো মিস্টার ইমতিয়াজ, যে ধরুন আমরা যে আমাদের জ্যোতিষশাস্ত্রে আমরা জানি আমাদের নটি গ্রহ আমাদের ভীষণভাবে প্রভাবিত করে, তো যদি আপনি এই প্রতিটি গ্রহের জন্য কি কি প্রতিকার লাগবে এবং সেটা কারা কারা গ্রহণ করতে পারে, তাদের কি ফল আছে, সেটা একটু যদি ডিটেইলস আজকে আমরা আপনার কাছে জানবো। তবে বন্ধু রয়েছেন একটু নেবো, হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি শুভদাস বলছি, কল্যাণী থেকে। হ্যাঁ বলুন। আচ্ছা বলছি যে আমি দুটো পাথর সম্পর্কে জানবো, একটা হচ্ছে প্রথমত ওই ফিরোজা পাথর, ওটা অ্যাকচুয়ালি কি কাজের জন্য আর মানে কি ফল পাওয়া যায় ওর জন্য, আর আরেকটা হচ্ছে পীতাম্বরী মুক্ত, এটা কি জন্য পড়া হয়? পীতাম্বরী মুক্ত, পীতাম্বরী মুক্ত আর ফিরোজা পাথর, আজকে নতুন শুনলাম পীতাম্বরী মুক্ত, পীতাম্বরী পোকরাজ শুনেছি আমরা, পীতাম্বরী নীলা, পীতাম্বরী পোকরাজ সব শুনেছি, পীতাম্বরী মুক্ত। ঠিক আছে দাদা, আপনি অত কত জায়গা মিসগাইড হচ্ছেন সেটা আমি আপনাকে ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, ফিরোজা সম্বন্ধে আমরা কি জানতে পারবো? এক্স্যাক্টলি, আমি ফিরোজা থেকেই শুরু করি। দেখুন ফিরোজা হচ্ছে একদম সম্পূর্ণ পিসফুল স্টোন, এটা খুবই শুভ রত্ন, আমরা যেই কেউ ব্যবহার করতে পারি, এর জন্য কোনো অ্যাস্ট্রোলজি গাইডলাইন দরকার পড়ে না, এর জন্য কোনো জ্যোতিষ বা হাত দেখাতে দরকার পড়ে না, যে কেউ মানুষ ছোটো বাচ্চা থেকে বড়ো সবাই পড়ে, বিশেষ করে যাদের প্রেশারের প্রবলেম, যাদের নার্ভাস সিস্টেম উইক, যারা অনেকেই মানে লোকের ভালো করে যায় কিন্তু লোক ওকে নাম করে না,
আচ্ছা, মানে ও লোকের জন্য করে, কিন্তু লোকের ওর প্রতি একটা জেলেস ভাব থাকে একটা ভাব বা থাকে, সেই তারা কিন্তু করতে পারে, মানে লোক পছন্দ করে না। আচ্ছা, ফিরোজা কালার মানে ফিরোজা এই স্টোনটা কি কোনো গ্রহের জন্য পড়তে হয়? হ্যাঁ আছে, যেমন দেখুন এই যে আমি গ্রিন কালার দেখাচ্ছি, এটা বুধের জন্য। শুধু দেখতে হয় কি আপনার কোন কালারটা লাগবে, সেটার জন্য আপনার চার্ট বার একবার অ্যানালাইসিস করতে হবে, তার জন্য কোনো ফিস লাগবে না, কলকাতা জিন্স কোনো ফিস নেয় না। আপনি আসবেন, আপনার কোন কালার লাগবে তার জন্য যেটা সাপোর্ট করবে, গ্রিন লাগবে, ব্লু লাগবে, বা ডার্ক ব্লু লাগবে, বা ডার্ক গ্রিন লাগবে, নানা রকম কালার থাকে ফিরোজা। এবার এই ফিরোজাটা সম্পূর্ণ আমাদের এখানে একদম রিজনেবল রেটে আপনি পেয়ে যাবেন। ফিরোজা খুব বেশি মানে বেশি দাম নয়। আর ফিরোজা কি সবাই পড়তে পারে? যে কেউ পড়তে পারে, এনিওয়ান। মানে এর জন্য কোনো অ্যাস্ট্রোলজারের গাইডলাইন দরকার নেই, যদি কে বলে ভুল বলবে। এবার এর সঙ্গে উনি প্রশ্ন করলেন পীতাম্বরী মুক্ত। পীতাম্বরী মুক্ত বলে আমি নতুন শুনলাম। দেখুন দাদা, মুক্ত ব্লুইশ ভাব থাকে মুক্তর মধ্যে, মুক্তর মধ্যে আপনারা ইয়েলোইশ ভাব পাবেন, যেটা আমি টিভিতে দেখাচ্ছি, এটা হচ্ছে দেখুন ইয়েলোইশ ভাব। মুক্তর মধ্যে পিওর ক্যালসিয়াম পাওয়া যায়, শুধু ক্যালসিয়াম হয়, আর ক্যালসিয়ামের সঙ্গে একটু ম্যাগনেসিয়াম যখন যুক্ত হয়ে যায় তাহলে সেই মুক্ত হলদে টাইপের হয়ে যায়। এই হলদে টাইপের হওয়াটা মানে হচ্ছে মুক্ত কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? নানা রকম মুক্তর মধ্যে ব্লুইশ অথবা হোয়াইট সিলভার টাইপের মুক্ত আছে, কিন্তু পীতাম্বরী মুক্ত নতুন শুনলাম, যেখানে আপনি দেখিয়েছেন সে জানে না কি পীতাম্বরী মুক্ত বলে একটা নাম ছিল, আপনি হয়তো ভুল শুনেছেন, সেটা একবার সেটা হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি কিছু কিছু ওয়ার্ড আর এরকম মার্কেটে ছাড়া হচ্ছে, এই যে আমি মুক্ত দেখাচ্ছি, কিছু কিছু ওয়ার্ড এমন ছাড়া হচ্ছে মার্কেটে কি যেটা পুরো মার্কেট ঘুরবে, শোরুমে ঘুরবে, কোথায় পাবে না, আবার তার যেখানে থেকে প্রোডাকশন হয়েছে, যেখান থেকে রেমেডি হয়েছে, সেখানে যেতে হবে। আচ্ছা, আমাদের সঙ্গে কে রয়েছেন? হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? বলছি ইন্দ্রজিৎ চ্যাটার্জি বলছি। বলছি আমি একটু পাথরের সম্বন্ধে জানতে চাই। বলুন। হ্যালো, বলুন, আমরা শুনছি। বলছি আমাকে দুটো ক্লাস দাও বলছি। আমি হ্যাঁ হ্যাঁ যাদের শনি খারাপ হয় সেই শনির খারাপের জন্য প্রথমে নীলা দিতে হয়, এবার যদি আপনারা নীলা না পড়তে পারেন তার জন্য এই অ্যামেথিস্টটা দেওয়া হয়। এই দেখুন আমি দেখাচ্ছি অপরাজিতা নীলা, যাদের শনি খুবই বাজে অবস্থায় থাকে তাদেরকে অপরাজিতা নীলা বলা হয়। ইন্দ্রনীলা সামান্য সাপোর্টের জন্য, এসব শিলনি আমি দেখাচ্ছি, আমাদের এখানে প্রত্যেকটাই রত্ন, প্রত্যেকটাই মাইন্সের পাওয়া যাবে, বিভিন্ন রকম তো ব্যাপার আছে। এবার রিজনেবল পাবেন, তার সঙ্গে 20% ডিসকাউন্টও পাচ্ছেন। এই যে আমি নীলা দেখাচ্ছি, এটা সামান্য ইন্দ্রনীলা টাইপের আছে, ভাব আছে, কিন্তু যদি আপনার একদম কম পরিমাণ তো যদি নীলার দরকার পড়ে, মানে সামান্য সাপোর্ট দরকার পড়ে, তাহলে ইন্দ্রনীলা আপনি পড়তে পারেন। এই ইন্দ্রনীলার মধ্যে লাইট কালার কেন, কেন কি এর মধ্যে যে টাইটেনিয়ামের প্রভাব আছে সামান্য আছে, এই জন্য এমনি তো শনি খুব স্লো করে দেয়, এটা শনিকে খুব ভালো করে অ্যানালাইসিস করতে হয়। আপনি যে অ্যামেথিস্ট যেটা বলুন লিখেছেন, এই হচ্ছে অ্যামেথিস্ট, দেখুন ব্রাজিলিয়ান অ্যামেথিস্ট আছে, পিওর কোয়ালিটি। অ্যামেথিস্টেও কি সঠিক কাজ হবে? অ্যামেথিস্টের মধ্যে আছে প্রভাব আছে। আচ্ছা, আমি একদম মানে কনফিডেন্সলি বলবো, কেন কি আমি নিজেই অ্যামেথিস্টটা ইউজ করেছি। মাঝে মাঝে কিছু স্টোনের উপরে আমি এক্সপেরিমেন্ট করি, তার প্রভাবটা কি পড়ে সে অনুসার। এই যেমন লালচে অ্যামেথিস্ট অনেক সময় মানুষের কোমর, হাঁটু বা আপনার পায়ের তলা দেখবেন ব্যথা করে, এই জন্য এই অ্যামেথিস্টটা খুব বাজে, খুব ভালো কাজ করে। মানে লালচে অ্যামেথিস্ট যদি নেওয়া হয়, ব্রাজিলিয়ান অ্যামেথিস্ট যেটাকে বলা হয়, এবার দেখতে হবে কি আপনার অ্যামেথিস্ট লাগছে কি লাগছে না। অনেক সময় কি হয় বলুন তো, নীলা লাগছে কিন্তু তাকে নীলা না দিয়ে, কারণ নীলা তো দাম, অ্যাস্ট্রোলজাররা তো নীলা মানে অনেক সময় কিনতেও পারে না বা দিতেও পারে, প্রফিট করতে পারবে না, তার জন্য অ্যামেথিস্ট লিখে দেয়। কিন্তু আরও রত্ন আছে, দেখুন শনির জন্য এটাও প্রতিকার আছে, এটা হচ্ছে ব্লু পোকরাজ বা সুয়েজ নীলা, এটাও খুব ভালো নয়। এটা হচ্ছে যদি আপনি শনির জায়গা, যদি নীলার জায়গা আপনি যদি রত্ন ধারণ করেন, তাহলে ফার্স্ট হচ্ছে এই রত্নটা, যেটা সুইজ নীলা বলে বিক্রি হচ্ছে আমাদের এখানে, এটা আপনি কোথাও পাবেন কি না এটাও সন্দেহ আছে। এটা হচ্ছে এবার এর এর জায়গা, যদি অনেকে বলে ব্লু জারকন পড়তে, কিন্তু আমরা ব্লু জারকন বারণ করি পড়তে, কেন ব্লু জারকন প্রসেস করা কথা ওর মানে কোনো বেনিফিট নয়।
মানুষ পড়ে থাকবে, অনেক মানুষ পড়ে আছে কিন্তু কোনো উপকার পায়নি, উপকার পায়নি, কোনো কিছু পায়নি। তা যদি শনি গ্রহ খারাপ থাকে তাহলে আমরা জেনে গেলাম প্রথমে আমাদের ব্লু টোপাসটা পড়তে হবে। হ্যাঁ, ব্লু টোপাস যদি যদি সাবস্টিটিউট হিসাবে যদি আপনি করেন, অনেক সময় লাজবাদও কাজ করে। দেখুন এটা হচ্ছে লাজবাদ। আর ডিপ ব্লু একটা স্কোয়ার মতো আছে, ওটা কি এই স্টোনটা? হ্যাঁ দেখাচ্ছি, এটা হচ্ছে লাজবাদ। আচ্ছা, এই বিভিন্ন শেপে আছে, বিভিন্ন রকম শেপে আছে, যারা একদম শনির জন্য। হ্যাঁ, এটা এটা খুবই কম দাম, এটাও এটা খুব আগে মানে খুব পুরনো এই রত্ন আছে, শনির পরে এটাই ফার্স্ট সাবস্টিটিউট দেওয়া হতো। আচ্ছা, কিন্তু এত এখন এখন ভ্যারাইটিস হয়ে ভ্যারাইটিস হয়ে গেছে, আবিষ্কার ছিল না, অ্যামেথিস্ট ছিল না, ব্লু জ্যাপান ছিল না, সেই জন্য এইগুলো মানে এখন বন্ধ করে রাখা যায়। এর মধ্যে এটা শরীরের জন্য খুব ভালো পাথর, এর গোল্ডেনিশ ভাবও থাকবে, এটা দেখতে হবে। আর উপর নিচে একটু দেখবেন, একটু লাইট মেরে মানে ওটা গোল্ডেনিশ ভাব দেখাবে, মানে যাদের হার্টের প্রবলেম তারাও এটা রকেট করে পড়তে পারে, খুব ভালো। এবং আপনি যখন নেবেন তখন দেখবেন তার মধ্যে গোল্ডেন আভা বেরোচ্ছে কিনা, এবং সেই আভাটা একমাত্র আপনারা যদি প্রপার স্টোনটা কিনতে চান তাহলে গৌরীহাট কলকাতা জেমসের কাছে আসবেন, কারণ এটা হচ্ছে ভরসার জায়গা, আসল গ্রহ রত্নের জায়গা। কে রয়েছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার চারটে পাথর লিখেছে, এই চারটে পাথরের কি দাম একটু জানতে চাই। দামটা জানার জন্য আপনাকে হেল্পলাইন নম্বরে দাদা ফোন করতে হবে। দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9748868237, এবং আরেকটা নাম্বার হচ্ছে 9007960464। এই নাম্বারে আপনি ফোন করে অবশ্যই জেনে নিন। দেখুন দামের ব্যাপারে আমাদের এখানে একদম রিজনেবল রেট তো পাচ্ছেনই পাচ্ছেন, আমার চ্যালেঞ্জ আছে। যদি আপনি ডিসকাউন্ট নাও অ্যাভেল করেন আপনি রিজনেবল প্রাইস পেয়ে যাবেন। আমি আমি এটা বলি কি আপনারা দু চার দোকান দেখে আমার এখানে আসবেন, তবে আপনি রেট ভ্যারাইটিস, কোয়ালিটিস অফ ভ্যারাইটিস আপনি বুঝতে পারবেন। এছাড়া এখন কালকে থেকে আমাদের ডিসকাউন্ট অ্যাভেলেবেল শুরু হয়ে গেছে, আপনারা সেটা অ্যাভেল করতে পারেন। 20% ডিসকাউন্ট আমরা অল রত্নতে দিচ্ছি, শুধু মুক্ত আর প্রবাল ছাড়া। আমি একটু বন্ধুদের বুঝিয়ে বলে দিই যে মার্কেট প্রাইস যে থাকে স্টোনে, সেখান থেকে অলওয়েজ কিন্তু একটা 20% ডিসকাউন্ট এমনিই ওনাদের থাকে, মানে এতটাই কম রেঞ্জে দেন। তার উপরে আবার আগামীকাল থেকে অর্থাৎ শনিবার 26 আগস্ট থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে পুজো ধামাকা। পুজো ধামাকায় তারা ছাড় দিচ্ছেন একদম ফ্ল্যাট 20% ডিসকাউন্ট, তো সেখান থেকে দাঁড়িয়ে আপনার কিন্তু ডাবল বেনিফিট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, ডাবল বেনিফিট হয়ে যাচ্ছে, মানুষ আরাম থেকে এই পুজোর মধ্যে নিজে সব। আমরা একটুখানি জানবো শনি পান্না বুধের প্রতিকার। প্রশ্ন করছেন পান্নাটা, এই দেখুন এটা হচ্ছে ব্রাজিল পান্না, এটা পিওর পান্না হচ্ছে। এই কোয়ালিটি যদি পান্না পরেন আপনারা খুব তাড়াতাড়ি আপনার কিন্তু বুধ রিপেয়ার করবে। বুধ গ্রহ যাদের খারাপ থাকে বা যাদেরকে পান্না লেখা হয় প্রথম দেখবেন ওদের মানে হাত কাঁপে, হাত কাঁপবে, তার সঙ্গে মানে দেখবেন আপনি নার্ভাস সিস্টেম, প্রেশারের একটা প্রবলেম থাকবে, সুগারের পেশেন্ট থাকবে। এবার যাদের বুধ খারাপ থাকবে তে কোনো কাজই করতে পারবে না, মানুষ আরাম থেকে ওনাকে বোকা বানাতে পারবে। আচ্ছা, মানে কেন কি ও তো বুঝছে না, তার বুদ্ধি নিয়ে ঠিক কাজ করছে না। যদি ছাত্রদের বা ছাত্রীদের জন্য যদি পান্না লেখা হয় তাদের কি করে, তারা পড়বে, পড়াশোনা তো সবাই করে, পড়বে কিন্তু মাথায় কিছু ঢুকবে না, সে একটু পড়ার পর আবার ভুলে যাবে। মানে বুধের জন্য কি যে মানে যারা পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে, মন নেই, তারা কি পান্না পড়তে পারে? হ্যাঁ, তারা পান্না পড়তে পারে। আচ্ছা, একবার দেখতে হবে কি কোন কালার পান্নার মধ্যে ভ্যারাইটিস আছে না, পান্নার মধ্যে ইয়েলোইশ ভাবও আছে, পান্নার মধ্যে ব্লুইশ ভাব, পান্নারও তো অনেক ভেরিয়েশন আছে, অনেক ভেরিয়েশন আছে, এটা সবাই বুঝে না। এই যে আমরা যে কমপ্লিট ইনকমপ্লিটের বারে বারে কথা কেন বলি, আপনি আপনাকে পান্না লিখলেন, আপনি যে পান্নাটা নিলেন কিন্তু পান্না পড়ার পরেও আপনার কোনো রেজাল্ট পেলো না, কেন পেলো না এই ব্যাখ্যাটা কেউ দেয় না। কেন কি আপনার গ্রহ বুধ কোথায় বসে আছে, তার নক্ষত্র কি আছে, তার ডিগ্রি কি আছে, এগুলো অ্যানালাইসিস হয় না প্রপার বেসে। যদি একদম বাজে জায়গায় বুধ বসে থাকে তাকে খুব গ্রিন মানে ডিপ গ্রিন পান্না দিতে হবে, তার মধ্যে ট্রান্সপারেন্সি দিতে হবে। এইটা যদি উনি পরেন 3 মাস পরে নিজেই বলবেন কি আমার ভালো হয়। আর আমাদের কাস্টমার এরকমই আছে, এখানে এসে বলে যাচ্ছে দাদা আপনাদের মার্কেটে এমনি রিজনেবল রেটে পাচ্ছি, তার সঙ্গে আপনার যে রত্ন দিচ্ছেন সঠিক রত্ন দিচ্ছেন যাতে আমাদের উপকার হয়েছে। একদমই তাই। আরো একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ বলছি যে মধ্যম আঙুলে যদি প্রবাল করা হয় তার কি ক্ষতি হয়? প্রবালটা পড়তে পারেন কিন্তু আমার হিসাবে
মিডল ফিঙ্গারে প্রবাল পড়া উচিত নয়, কেন ওটা হচ্ছে শনির জায়গা বা শুক্রর জায়গা, ঠিক আছে? এই শনি বা শুক্রর জায়গাতে যদি আপনারা প্রবাল পড়েন, কেন মঙ্গল আর শনির শত্রু একটা ব্যাপার আছে। এবার এমনি আমি সাধারণ ব্যাপারে যেদিন আপনি প্রশ্ন করলেন সেই অনুসারে আপনাকে আমি প্রবালটা বলছি। আপনারা বাঁ হাতে বা ডান হাতে রিং ফিঙ্গারে আপনারা পড়তে পারেন, মানে যদি আপনার যদি সঠিক কাজটা চান, কারণ শুক্র আর শনি, শুক্র এবং সরি এটা মঙ্গল আর শনি হচ্ছে শত্রু, তো শত্রুর ঘরে গিয়ে যখন আপনি থাকবেন সে তো আপনাকে ভালোবাসবে না, সে চাইবে যে আপনার ক্ষতি হতে। অর্থাৎ আপনার যে কাজের জন্য আপনি প্রোবাইলটা পড়েছেন সেই প্রোবাইলটা পারফেক্টলি কাজ করবে না। তো কি করতে হবে, আপনাকে রিং ফিঙ্গারে পড়তে হবে। এটা অনেক সময় ডান হাতেও মানুষ মানে রত্ন থাকে তো মিডল ফিঙ্গারে, সেই জন্য মানে পাবলিক একটু কনফিউজ হয় এবার কোথায় পড়বো। আমার তো রিং ফিঙ্গারে অলরেডি অন্যরত্ন আছে, চুনি পরা যাচ্ছে, রিং ফিঙ্গারে জারকন পরা যায় বা হোয়াইট টোপাস পরা যায়। তো অনেকে বাঁ হাত খালি থাকে, কিন্তু অনেক মানুষ বাঁ হাতে পড়তে মানে জেন্টসের থেকে বাঁ হাত পড়তে চায় না। লেডিসের ক্ষেত্রে বাঁ হাত শুভ, জেন্টসের ক্ষেত্রে বাঁ হাতটা অনেক মানুষ এ করে না, ব্যবহার করে না। তো সেই কারণে আমি বলবো আপনারা রিং ফিঙ্গারে বাঁ হাতেও রত্নটা পড়তে পারেন, কড়াটা পড়তে পারেন। আরো একজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো নমস্কার, টিভির ভলিউমটা মিউট করতে হবে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ কে আছেন বলুন, নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। হ্যাঁ আপনি টিভিতে শুনলে, আপনি টিভি থেকে সরে আপনি কথা বলুন, নালে ফোনটা কেটে যাবে। ম্যাডাম অন্য অনেক অপেক্ষা করছে। হ্যালো, আমার ছেলেকে টোপাস আর প্রবাল পড়তে বলেছিল, এবার কিছুদিন পর পর ওটা মানে ওটা শুট করছে কি না বুঝতে পারছি না, হারিয়ে যাচ্ছে। এবার তাহলে অন্য কিছু কি পড়ানো যায়? দেখুন সেটা হচ্ছে আপনার আপনার ছেলের চাঁদটা দেখতে হবে, চাঁদটা দেখে ওর প্রবাল লাগছে কি না সেটা আপনার মেন অ্যানালাইসিস হয় কি সেটা আমার সন্দেহ। এবার প্রবাল লাগছে কি টোপাস লাগছে বা দুটোই লাগবে না সেটার জন্য আপনি আমাদের চেম্বারে আসুন, আমরা দেখব, তার জন্য কোনো ফিস লাগবে না। যদি সে রত্নটা লাগে তার কম্পোজিশন অনুসার সেই রত্নটা আমরা দিয়ে দেবো। এবার যদি সেটা লাগে না তাহলে কী লাগবে সেটা আপনাকে আমি সাজেস্ট করে দেবো, যদি আপনার মনে হয় এটা করবেন তাহলে আপনার বেশি ভালো হবে। ধন্যবাদ। আর আপনারা তো এক্সচেঞ্জ অফারও দেন? হ্যাঁ, আমরা মানে এক্সচেঞ্জ অফার বলতে গেলে ধরে রাখুন কি আমরা কোনো আমাদের এখানে অ্যানালাইসিস করে কোনো রত্ন আমরা দিলাম, ঠিক আছে, সেটা অনেক মানুষের কিছু কেসের মধ্যে যদি দেখা যায় কি না এটা ঠিক হচ্ছে না, বা কেউ আমাদের এখানে এসে রত্ন নিয়ে গেল সেটা পরে অন্য রত্ন লাগলো, সেটা আমরা কি করি ওখানে এক্সচেঞ্জ করে দিই। আচ্ছা, আরো একজন বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি মনোজ দাস বলছি রানাঘাট থেকে। হ্যাঁ বলুন। আচ্ছা বলছি যে একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যাদের ধরুন ডায়াবেটিস আছে, তো ডায়াবেটিস রোগীদের জন্য কোন স্পুনটা করলে কাজ হবে আর কোন আঙুলে পড়তে হবে? দেখুন এমনি ডাইরেক্ট মেডিকেল অ্যাস্ট্রোলজি অনুসার আমরা আপনাকে ওভার দ্য টিভি আপনাকে রত্নটা বলতে পারি না, কিন্তু ডায়াবেটিসের জন্য আপনার স্টোন আছে, ঠিক আছে, সেটা আপনি আমাদের এতে আসবেন, চেম্বারে আসবেন, সেটা আমরা বলে দেবো। এবার ডায়াবেটিস শুধু বলে তো হবে না, তা আমাকে দেখতে হবে কোন গ্রহর জন্য বেশি খারাপ হচ্ছে। হ্যাঁ কিছু বলছেন আপনি? হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে ওই একটা পাথর আমার যেটা সবাই জানে যে সালমান খান অ্যাকচুয়ালি উনি ফিরোজা, ফিরোজা আপনি এই কেনে আঙুলে পড়বেন, যদি গ্রিন পরেন। এবার ডায়াবেটিকের জন্য দেখুন গ্রিন বুধের জন্য অনেকটাই, সুগার জন্য আমি আগে বলেছি পান্নাটা সামান্য সাপোর্ট করে, ঠিক আছে, সাপোর্ট করে, কিন্তু তার হরোস্কোপটা দেখতে হবে। হ্যাঁ তার হরোস্কোপটা দেখতে হবে। দেখুন এই পান্নাটা আমি দেখাচ্ছি, এরকম পান্না যদি আপনারা পরান, কিন্তু আপনি একবার অ্যানালাইসিস করে নেবেন, অ্যানালাইসিস করার পর আপনি আসবেন, আমরা সেই অনুসার রত্ন দেবো। অনেক সময় কেতুর জন্য প্রভাবটা পড়ে, বুঝলেন তো? এবার সেটা দেখতে হবে কেন কি জন্য হচ্ছে, এটা কি ক্যাটসাই? এটা হচ্ছে ক্যাটসাই, কেতুর জন্য করতে হয়। গ্রিন টাইপের ক্যাটসাই দিলেও অনেকটা সুগারের জন্য রিলিফ পাওয়া যায়, কিন্তু ক্যাটসাইয়ের মধ্যে ব্যাপার যেটা হচ্ছে, ক্যাটসাইয়ের মধ্যে দুটো কম্পোজিশন আছে, একটা বেরিলিয়াম ডাইঅক্সাইড, একটা আছে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড। এই দেখুন এই ক্যাটসাইটা আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে এর মধ্যে বেরিলিয়াম ডাইঅক্সাইড আছে। অনেক অনেক বন্ধুরা ক্যাটসাই পরে আছে কিন্তু তাদের কোনো ভালো হয়নি। কেন ভালো হয়নি, কেন ক্যাটসাইয়ের মধ্যে যে কম্পোজিশন আসা দরকার সেই কম্পোজিশন আসেনি। দেখুন দেখলে একদম একবারেই পছন্দ করবে, সুদ ভালো দেখাচ্ছে। হ্যাঁ এটা ন্যাচুরাল ক্যাটসাই, টেস্টিংয়ে লিখবে
ন্যাচারাল বেরিয়াল ক্যাট, বেরিলিয়াম ক্যাটসাই, ঠিক আছে? এই ক্যাটসাইটা যদি পরে, বেরিলিয়াম ডাইঅক্সাইড ক্যাটসাইটা যদি কেউ পরে তার কোনো কাজ হবে না। পড়তে কোনটা হবে? অ্যাকচুয়ালি এইরকম ক্যাটসাইটা পড়তে হবে, পিওর ক্যাটসাই। এর মধ্যে ন্যাচারাল অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, এই অ্যালুমিনিয়াম অক্সাইড যদি কেউ পরে তাহলে এটা শরীরের ক্ষেত্রে অনেকটাই কাজ করে, এবার কেতুর জন্য এটা খুব ভালো রত্ন। আমি একটু বন্ধুদের বলে দিই, যারা গড়িয়াহাট কলকাতা জেমসে আসতে চাইছেন তাদের জন্য অ্যাড্রেসটা, এটা হচ্ছে একেবারে বালিগঞ্জ নিউ এসি মার্কেটের ওপরে সেকেন্ড ফ্লোরে, এটা 232 এবং 233 স্টল নাম্বার। আর আপনাদের জন্য অ্যাড্রেসটা বলে দিই, 46/31/1 গড়িয়াহাট রোড, এটা কলকাতা 29। ফোন নাম্বারও যাচ্ছে 9748862237 এবং 9007960464। হোয়াটসঅ্যাপে আপনারা পেয়ে যাচ্ছেন 7003557744। ইউটিউবেও আপনারা কলকাতা জেমসের অনুষ্ঠান কিন্তু নিয়মিতভাবে পেয়ে যাচ্ছেন। আর পাচ্ছেন কি, আগামীকাল থেকে পুজো অবধি কিন্তু একদম ধামাকাদার অফার রয়েছে, 20% ডিসকাউন্ট প্রত্যেকটি স্টোনের ওপর শুধুমাত্র মুক্ত এবং প্রবাল বাদ দিয়ে। আর যাদের মনে করছেন যে আমি কোন স্টোন পরবো, হয়তো যিনি আমাদের একজন কলার ফোন করলেন যে আমার ছেলে স্টোন পরেছিল, স্টোনটা বুঝতে পারছি না কাজ করছে কিনা, এরকম কনফিউশন যদি কিছু থাকে তাহলে অবশ্যই গড়িয়াহাট কলকাতা জেমসে আসবেন। কম্পিউটারে আপনাকে আপনার অ্যানালাইজ করে দেওয়া হবে যে কোন স্টোনটা আপনার পক্ষে সুটেবল, সেই স্টোনটা আপনি কিন্তু নিতে পারেন। আর যদি কেউ মনে করেন প্রপার অ্যাস্ট্রোলজার দেখিয়ে আমি স্টোন নেব, সেখানেও কিন্তু গড়িয়াহাট কলকাতা জেমস আপনাদের সাথ দেবে। কারণ গড়িয়াহাট কলকাতা জেমসে প্রতি শুক্রবার দিন পাচ্ছেন আপনারা প্রফেসর রূপেশ চক্রবর্তীকে এবং প্রতি মঙ্গলবার শনিবার পাচ্ছেন সমর চক্রবর্তীকে। আমরা আসি এবার রবির জন্য। রবির জন্য বলবো, তার আগে আপনি অ্যাস্ট্রোলজার ব্যাপারটা যেটা বললেন আমি সেটা দেখাবো। মানে আপনারা, রূপেশ চক্রবর্তী হচ্ছেন প্রফেসর, অনেক পুরনো অ্যাস্ট্রোলজার, অনেক মানে বিখ্যাত অ্যাস্ট্রোলজার উনি। এবার আমরা কি করেছি, আমাদের এখানে যে অ্যাস্ট্রোলজার আপনি দেখিয়ে যে রত্নটা ধারণ করবেন, যদি আপনাদের কাজে না লাগে সেটা আমরা মানি ব্যাক গ্যারান্টি করছি। আচ্ছা, সেটা মানি ব্যাক আমরা করছি, সেটা আমাদের স্কলে অলরেডি যাচ্ছে, যারা এই এই অফারটাও অ্যাভেল করতে পারে, ঠিক আছে? কিন্তু কেন আমরা এত কনফিডেন্ট বলছি, কেন আমাদের যেখানে যিনি বসেন ওনারা, ওনাদের প্রেডিকশন, ওনাদের রেমেডি ক্যালকুলেশন অসাধারণ, অসাধারণ, এবং প্রত্যেকটা প্রতিকার কাজ করবে, প্রত্যেকটা প্রেডিকশন আপনার জীবনে করবে, একদম চ্যালেঞ্জিং হবে, একদম চ্যালেঞ্জিং হবে, সেই জন্য আমরা মানি ব্যাক গ্যারান্টি দিই। এবার দেখুন, এখানে আমি রবি প্রতিকার দেখাচ্ছি, এটা চুনি, ঠিক আছে? এটা এখানে এর মধ্যে একটা লাইট কালারের চুনি আছে, একটা ডিপ কালারের চুনি আছে, মানে সবকটা কিন্তু কমপ্লিট। এবার এই কমপ্লিটের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এই চুনিটা, এটা পিজন ব্লাড কালার, একদম কমপ্লিট রত্ন আছে। এর মধ্যে যে ক্রোমিয়াম ভাব আসা দরকার কমপ্লিট এসছে। এই রত্ন যদি রবির জন্য, যাদের অসাধারণ রবি খারাপ থাকে তারা এই রত্নটা ধারণ করলে খুব ভালো হয়। এই রত্ন ধারণ করলে মানে আমি আমি মনে করি রবি হচ্ছে তো মান সম্মানের ব্যাপার, এটা যদি পড়া যায় তাহলে কমপ্লিট ফল পাওয়া যাবে, একদম আপনার মান সম্মান যশ প্রত্যেকটা বৃদ্ধি পাবে এই রবিগ্রহের জন্য যদি আপনি চুনি ধারণ করেন। আজকে আমাদের সময় শেষ, তবে প্রতি সোমবার দুপুর 3:25, প্রতি বৃহস্পতিবার দুপুর 3:25 এবং প্রতি শুক্রবার রাতের 9:25 গড়িয়াহাট কলকাতা জেমসের অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন। আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের। সঠিক রত্ন ধারণ করুন, সঠিকভাবে জীবনযাপন করুন। নমস্কার।